চলিত বর্ষ কেমিতি রহিব মৌসুমী কেতে বর্ষা করাইব মৌসুমী কোন রহিব প্রভাব অধিক বর্ষা হব না কম বর্ষা হব এই প্রশ্ন সেতবেলে উঠিছি যেতবেলে মৌসুমী উপরে ব্যাপক জলবায়ু পরিবর্তনর প্রভাব পড়িবা কথা সামনাকু আসিছি সাইন্স আডভান্সেস জর্নালর রিপোর্ট অনুসারে মৌসুমী জনিত বর্ষা বিপজ্জনক হইপারে কুয়াযাউছি বিশ্ব তাপন বৃদ্ধি এয়া পছর কারণ বৈজ্ঞানিকমানে গত 10 লক্ষ বর্ষর মৌসুমী ও জলবায়ু পরিবর্তন রেকর্ডকু অধ্যয়ন করিথিবা বেলে চলিত বর্ষ দক্ষিণ পশ্চিম মৌসুমী বিপজ্জনক হইপারে বলি এথিরু জনাপড়িছি অঙ্গারকাম্ল গ্যাস স্তর বৃদ্ধি সহ জড়িত চলিত থরর মৌসুমী প্রতিক্রিয়া 9 লক্ষ বর্ষ পূর্বর ইতিহাস সহ সামঞ্জস্য থিবা গবেষকমানে জানিবাকু পাইছন্তি বর্ষা 10 রু আরম্ভ হউছি কিন্তু 11 ও 12 অধিক বর্ষা হব আউ এই যে লো প্রেসর এরিয়া ইয়ে স্লো মুভমেন্ট দেখাউছি বর্তমান তেমন স্লো মুভমেন্ট মানে ওড়িশার অধিক সময় বর্ষা হব আপরে এবে মনসুন আরম্ভ হয়নি রজ বি তেমন টিকে আর্লি হচ্ছে তিন চার দিন আগুর তা সহ বর্ষা বি অধিক আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি প্রফেসর স্টিভেন ক্লেমেন্স নেতৃত্বে হইতবা এই অধ্যয়নের বৈজ্ঞানিক মানে বঙ্গোপসাগর তটর প্রায় 200 মিটর খোলি মাটি নমুনা সংগ্রহ করে পূর্ব গবেষণা আধারিত কম্প্যুটর মডেলু এহা জনাপড়িছি যে গ্রীন হাউস গ্যাস ও জলীয় বাষ্প বৃদ্ধি যোগু চলিত থর মৌসুমী অস্বাভাবিক রহিব মাত্রাধিক বর্ষা মধ্যে হইপারে যা কেতক অঞ্চলরে প্রলয়ঙ্কারী বন্যা সৃষ্টি করিব আমার বেঙ্গলরে যে যাউছি যে রন অফ আমার বর্ষা অধিক হলা মানে অধিক মাটি পটু নেইকি ফ্রেশ ওয়াটার যে কুহ পানি বি অধিক আসব বে অফ বেঙ্গলরে যাব তেমন সালিনিটি কম রহব লুণ অংশ তেমন তাকে সি দেখিকি যে বোরিং করি তলকু 200 মিটর সে দেখিছেন যে ডাটা নেই 1 মিলিয়ন ইয়ারে রেন বড়িছে পুরা আমার দক্ষিণ যে এশিয়ার ভারত কেবল নুহ পাকিস্তান ভারত সাউথ চাইনা সবু মিশিকি হ্যাঁ তবে চলিত বর্ষ মৌসুমী স্বাভাবিক রহব বলে অনুমান করেছি আইএফটি দিল্লির গগন বিশ্বাল রিপোর্ট অর্গস নিউজ।